Assalamualaikum. Welcome back to my channel. আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আর এটা ছিল কক্সবাজারের একটা বাজার, যেহেতু এবারে আমরা যেখানে উঠেছিলাম ওইখানকার সিস্টেমটা ছিল নিজেরাই রান্না করে খাওয়া যায়, এই জন্য আমরা বাজারে গিয়েছিলাম কিছু জিনিস কেনার জন্য। তো আমরা এই তো এখানে কক্সবাজারে যে বাজার করি, আমরা বেশিরভাগ সময় নিজেরাই রান্না করে খেয়েছি। আর যেহেতু রওনকের জন্য মানে বাইরের খাবারটা খেতে হয়েছে, এই তো বর্তমান এই পরিস্থিতিতে আসলে যতটুকু সাবধানতা মানে অবলম্বন করা যায় সেভাবে চলাফেরা করতে হবে, আমরা সেভাবেই নিয়ম কানুন মেনেই গিয়েছিলাম। আর এইটা ছিল বিকেলবেলা, বিকেলবেলার ওয়েদারটা ছিল, আমরা যাওয়ার পরেই দেখি কখনো বৃষ্টি হয় কখনো আবার ভালো, ওয়েদারটা ভালো তো তখন একটু বৃষ্টি হচ্ছিল, টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল। এটা হিংসরির যে রাস্তাটা, আমরা যাই হলো ইনানি বিচটাই, ওইখানে যাওয়ার জন্য বের হই। তো আসলে কক্সবাজার আর কি বলবো, কক্সবাজার মানেই সুবহানাল্লাহ অনেক সুন্দর, এটা বলার কিছু নেই। তো আমরা যাচ্ছিলাম ইনানি বিচে, এক পাশে পাহাড় আর এক পাশে সমুদ্র। তো আমরা এই তো চলে আসছি ইনানি বিচে। আর প্রথমে আসতেই যেটা আমরা চোখে পড়ে, এটাকে বলে আনারকলি, একটা ফ্রুটস, কখনো আমরা খাইনি আসলে, আমরা দেখিনি কখনো। তো এইটা আমাদের কাছে অনেক ভালো লাগে, আর আপনারা যারা যাবেন এইখানে এটা খেয়ে দেখতে পারেন। সব কিছু আসলে সবার কাছে ভালো লাগে না, তবে এটা আমাদের কাছে অনেক ভালো লেগেছিল। ঝাল মিষ্টি টকিটা অবশ্য মাখিয়ে দেয়, অনেক মজা লাগে। আমরা এর আগে যখন ইনানি বিচে আসছিলাম তখন এটার পরিবেশটা ছিল অন্যরকম, আমরা আসছিলাম তখন সকালবেলা, আর মানে একবারেই নিরিবিলি অনেক ভালো লেগেছিল, আর পাথর দেখা যাচ্ছিল। তো এখন দেখি যাস, তারপরেও সমুদ্র বিচ মানে সুন্দর, অনেক সুন্দর লাগে। এই তো সন্ধ্যার একটু আগে, এর জন্য আকাশ এরকম দেখা যাচ্ছিল, আর আমরা এখানে অনেক ছবি উঠাই। আসলে সমুদ্রের পাশে গেলে এমনিতেই মনটা ভালো হয়ে যায়। আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। তো আমরা ওইখান থেকে চলে আসছি, আমরা এখন এটা যাই, এটা একটা ফান ফেস্ট, এখানে প্যারাসেলিং এর যে জায়গাটা সেইখানে, অবশ্য সন্ধে হয়ে গেছে এজন্য আমরা মানে এটা আর খোলা ছিল না, তারপরে ওইখান থেকে ঘুরে আসি আমরা। তো আপনারা যে যেখানে আছেন অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বাইরে যাওয়ার আগে অবশ্যই একটা করে মাস্ক পরবেন, আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। খোদা হাফেজ, বাই বাই, আসসালামু আলাইকুম।